আর নয় থ্যালাসেমিয়া স্লোগানকে সামনে রেখে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের বাইক র্যালি পৌঁছালো ব্যারাকপুরে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 8ই মে গোটা বিশ্বজুড়ে পালন করা হয়েছে 27তম বর্ষ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। সেই দিনটিকে স্মরণ করে রাখতে শনিবার ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে আয়োজিত হল বাইক র্যালি। বারাসাত থেকে শুরু হয়ে বারাসাত টাকি মধ্যমগ্রাম ঘুরে ব্যারাকপুরে পৌঁছালো এই বাইক র্যালি। 10টি বাইক নিয়ে 34 জন স্বেচ্ছাসেবক এই বাইক মিছিলে অংশগ্রহণ করেন। এই দিনের বাইক মিছিল ব্যারাকপুরে এসে পৌঁছালে তাদের সংবর্ধনা জানানো হয় ব্যারাকপুরে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত বিশিষ্ট মানুষের পক্ষ থেকে। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাইক র্যালির প্রধান উদ্যোক্তা, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি অপূর্ব ঘোষ, পরেশ সরকার, বলরাম বিশ্বাস, শেখ নুরুল, ভাস্কর রায়, ভাস্কর ঘোষ, শেখ লালু, শেখ গোড়া, শেখ সাবির সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই বাইক র্যালি নিয়ে বলতে গিয়ে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি অপূর্ব ঘোষ জানান, দিন দিন যদি আমরা থ্যালাসেমিয়া পরীক্ষার সুযোগ অনেক বেড়েছে, কিন্তু নতুন প্রজন্মের ছেলে মেয়ে, আমি যেমন 2022 সালেই 112টা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, 112টা বিয়ে বাড়িতে গিয়ে আমার প্রশ্ন ছিল যে যারা বিয়ে করছেন বর এবং কনে, তারা গিয়ে HPLC থ্যালাসেমিয়া বাহিকা বাহক পরীক্ষা করেছে, মাত্র 9টা পরীক্ষা হয়েছে 122টার মধ্যে। বুঝতেই পাচ্ছেন, মানুষকে সচেতন করা, মানুষ জরুরি চিকিৎসা জরুরি পরিষেবার জন্য ব্যস্ত। ভবিষ্যৎ পরিণাম, আজকেও আমরা এখানে আসার আগে সারদা কলেজ অফ গার্লস কলেজে গিয়েছিলাম, সেখানে প্রায় 400 মেয়েরা ছিলেন, তার মধ্যে আমি হাত তুলতে বললাম যে কে কে থ্যালাসেমিয়া HPLC পরীক্ষা করছে, মাত্র একজন হাত তুলল। সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের জেলা হাসপাতালে HPLC পরীক্ষা আছে, নিখরচায় পরীক্ষা আছে, কিন্তু মানুষ সচেতন হচ্ছে না। এবং সেই জায়গায় যদি আমরা থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করতে না পারি, এবং একটা থ্যালাসেমিয়া বাচ্চার জন্য মাসে 2 করে ব্লাড লাগে, এবং সেই জায়গায় যদি নতুন করে প্রায় 10,000 শিশু জন্ম হয় এখনও ভারতবর্ষে, ভারত সরকার বলছে যে ম্যান্ডেটরি টেস্ট করব না, অর্থাৎ বাধ্যতামূলকভাবে যে ছেলে মেয়েদের জন্মের পর, যেমন বাধ্যতামূলকভাবে অনেক টিকাকরণ আছে, হেপাটাইটিস বি দিচ্ছে, নানা রকম ভ্যাকসিন দিচ্ছে, তেমনি এই থ্যালাসেমিয়া বাহক পরীক্ষাটা যে দেশগুলি থেকে থ্যালাসেমিয়া শুরু হয়েছিল, গ্রিস, ইটালি, সাইপ্রাস, আমি সেই সব দেশে গিয়েছি, সেখানে পরিবারগুলিতে প্রত্যেক পরিবারে থ্যালাসেমিয়া রুগী ছিল, আজকে সেখানে কোনো রুগী নেই, সেই পরিবারে মাত্র বাহক বাহিকা আছে। অথচ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে, আমাদের দেশ ভারতবর্ষে থ্যালাসেমিয়া রোগের রুগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তার একটাই কারণ, মানুষকে সচেতন করতে হবে। এবং এই সচেতন করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই, দায়িত্ব মানুষকে নিতে হবে, দায়িত্ব পরিবারের পিতামাতাকে নিতে হবে, দায়িত্ব পরিবারকে নিতে হবে, এই পরিবারকে দায়িত্ব নিতে হবে, এই বার্তাটা দেওয়ার জন্যই আজকের এই মোটরসাইকেল র্যালি। 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে সরকারি অনুমতি পাইনি, আজকে 13ই মে অনুমতি পেয়েছি, তাই মানুষের দরবারে হাজির হয়েছি, মানুষের দাবি নিয়ে যে আরেকটি শিশুরও জন্ম যাতে থ্যালাসেমিয়া রোগ নিয়ে আমাদের এই রাজ্যে জন্মগ্রহণ না করে। নিশিদিন পলিক্লিনিক, আমাদের ঠিকানা 157/17 জাফরপুর রোড, ব্যারাকপুর, নোনাচন্দন পুকুর, কলকাতা 122। যোগাযোগ 7439844142। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST, এছাড়াও থাকছে
ব্যাংক লোনের সুব্যবস্থা, দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে, ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।